আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। ডিপ্রেশনে আছেন, সুখ দরকার, এই নিন প্রেসক্রিপশন। দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই জীবন নিয়ে পরিতৃপ্ত, কিংবা যার মন সর্বদা প্রফুল্ল থাকে। প্রতিটি মানুষের জীবনে বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন ফেস করেছে, অনেকেই নীরবে পানি ঝরাচ্ছে। সকল মানুষের মাঝে এমন একটা শ্রেণী আছে যারা দুনিয়ার বিভিন্ন না পাওয়ার বেদনার মাঝেও অন্তরে এক প্রকার প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছে। তারা কারা? যারা আল্লাহর আনুগত্যে দিনাতিপাত করছে, সর্বাবস্থায় সবরের ওপর অটল থাকছে এবং আখিরাতের উত্তম বিনিময়ের প্রত্যাশা করছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি অন্য কাজ হতে অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব, আর যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জীবনের চিন্তা ও লক্ষ্য হবে আখিরাত, আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দেবেন, তার কর্মকাণ্ড গুছিয়ে দিবেন এবং দুনিয়া অনুগত ও বাধ্য হয়ে তার নিকট আসবে। আর যার চিন্তা ও লক্ষ্য হবে দুনিয়া, আল্লাহ তার দুচোখের মাঝে দারিদ্রতা রেখে দিবেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন এবং দুনিয়া হতে সে ততটুকুই অর্জন করতে পারবে যা তার জন্য পূর্ব নির্ধারিত। দুটো হাদিসের ওপর কিছুদিন আমল করে দেখুন, এরপর নিজেই বুঝতে পারবেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত সহজ সমাধান দিয়েছেন। খুব সহজ একটি হিসাব বুঝতে হবে, আমরা পণ্য ক্রয় করতে কোথায় যাই? যেখানে পণ্য পাওয়া যায়, অর্থাৎ দোকানে যাই। এবার বলুন, সুখ শান্তির মালিক কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা। সুতরাং শান্তির জন্য তার কাছেই ফিরে আসতে হবে, এটি চূড়ান্ত কথা। বাকি যত পথ ও পন্থা অনুসরণ করুন না কেন, সাময়িক ফুর্তি পেলেও দিন শেষে আপনি একাই হয়ে যাবেন। ডিপ্রেশন আপনাকে পাকড়াও করবেই, তাই ফিরে আসুন আল্লাহর দিকে। তিনি ব্যতীত আমাদের সত্যিকারের আপন বলতে কেউ নেই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।